বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। করোনার আবির্ভাবে পুরো বিশ্ব আজ স্তম্ভিত, স্থবির, আমরাও তেমনি। তবে আলহামদুলিল্লাহ, বহির্বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা কিছুটা হলেও ভালো। এই পরিস্থিতিতে ও বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম কিছুটা পরিচালনা করতে সক্ষম হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীরাও ঘরে বন্দি। শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে এই অনলাইন। অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনায় যার অবদান তাকে ধন্যবাদ না দিলেই নয়, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই যুগোপযোগী এবং সুদূর প্রসারী সিদ্ধান্তের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি গড়েছেন ডিজিটাল বাংলাদেশ, যার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি ডিজিটাল প্রযুক্তি, যা ব্যবহার করে আমরা খুব সহজেই এই অনলাইন ক্লাস পরিচালনা করতে সক্ষম হচ্ছি। মন্ত্রণালয়ের নির্দেশনায় অনলাইন ক্লাস শুরু হয়েছে সারা দেশব্যাপী, যার অংশ হিসাবে লালদিঘি পিপাল ডিগ্রি কলেজ শুরু করেছে অনলাইন ক্লাস। লালদিঘি পিপাল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি 2020 সালে ভর্তি হওয়া একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। তোমাদের আজ শিক্ষাঙ্গনে এসে শ্রেণীকক্ষে এই ক্লাসটি পরিচালনা করার কথা, কিন্তু ক্লাসটি শ্রেণীকক্ষ পর্যন্ত গড়াতে পারছে না শুধুমাত্র করোনার সংক্রমণ এড়ানোর জন্য। সেজন্য তোমরা মন খারাপ করো না, দুঃখ করো না। প্রত্যাশা করছি খুব শীঘ্রই এই কালো মেঘ কেটে গিয়ে সোনালি সূর্যের দেখা মিলবে, তোমরাও ফিরে আসবে তোমাদের প্রিয় শিক্ষাঙ্গনে ইনশাল্লাহ। এই আশাবাদ রেখেই আজকের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমি মুসাম্মদ রাবিয়া খাতুন, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান, লালদিঘি পিরপাল ডিগ্রি কলেজ, বদরগঞ্জ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের যে বিষয়টি পড়াবো তা আমার পরিচয় পর্ব থেকেই নিশ্চয়ই কিছুটা হলেও ধারণা পেয়েছ। আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে পড়াব। গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র পড়বে একাদশ শ্রেণীতে। এর ইংরেজি শব্দ হচ্ছে হোম সায়েন্স। গার্হস্থ্য বিজ্ঞানের অভ্যন্তরে দুটি বিষয় রয়েছে, একটি হলো গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজিং, অপরটি হচ্ছে বস্ত্র ও বয়ন শিল্প, ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল। এই দুটি বিষয় পাবো গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে, যা ক বিভাগ এবং খ বিভাগ হিসেবে থাকবে। আজ আমরা খুব বেশি পড়ব না, কিছু বেসিক ধারণা নিব। এখানে আজকে তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দিব। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে প্রশ্নটি হবে সৃজনশীল পদ্ধতিতে। তোমরা SSC লেভেলে সৃজনশীল অধ্যায়টি পার করে এসেছো, তাই এর খুব বেশি গভীরে না গিয়ে শুধুমাত্র মান বন্টন সম্পর্কে একটি ধারণা দিচ্ছি। সৃজনশীল প্রশ্ন হবে এই যে, আমরা ক বিভাগ এবং খ বিভাগ পেলাম, যেখানে গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন ও বস্ত্র ও বয়ন শিল্প রয়েছে, এই ক বিভাগ এবং খ বিভাগ প্রত্যেকটি থেকে চারটি করে মোট 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রত্যেকটির পূর্ণমান হচ্ছে 10। এখানে 5×10=50 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন 25টি থাকবে,
যার প্রত্যেকটির পূর্ণমান এক করে পঁচিশটির জন্য পঁচিশ নম্বর, ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর। এই হলো মোট একশো নম্বরের পরীক্ষা হবে। এর একটি বিষয় কোড রয়েছে, বিষয় কোড হচ্ছে 273, অর্থাৎ 273। গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের কোডটি তোমরা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় এটি খুব গুরুত্বপূর্ণ। এবার আসি মূল আলোচনায়। আমরা গার্হস্থ্য বিজ্ঞানের ক বিভাগটি আলোচনা করব, গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন। এখানে প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনা কি। গৃহ ব্যবস্থাপনা সাধারণভাবে বলতে গেলে গৃহের অভ্যন্তরে যে ব্যবস্থাপনা করা হয় তাই গৃহ ব্যবস্থাপনা। বিশদভাবে বলতে গেলে আমরা এভাবে বলতে পারি, গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো শারীরিক ও মানসিক কর্মপদ্ধতির সমষ্টি যার দ্বারা সম্পদের সঠিক ব্যবহারে করে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করা। গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। এদের মধ্যে দুটি সংজ্ঞা আজ আলোচনা করব। একটি হলো নিকেল এবং ডোর্সি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। তাদের মতে গৃহ ব্যবস্থাপনা হল কতগুলো শারীরিক এবং মানসিক কর্মপদ্ধতির সমষ্টি যার দ্বারা বস্তুবাচক এবং মানবীয় সম্পদের সঠিক ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন দ্বারা লক্ষ্য অর্জন করা। অপর সংজ্ঞাটি হল রাইস কর্তৃক প্রদত্ত। তিনি গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেছে। তার মতে পারিবারিক চাহিদা এবং পরিতৃপ্তির জন্য পারিবারিক সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করাই হল গৃহ ব্যবস্থাপনা। এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে আমরা গৃহ ব্যবস্থাপনাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি যার দ্বারা লক্ষ্য স্থির করে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন করা হয়। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে গৃহ ব্যবস্থাপনার একটি ধারণা কাঠামো পাওয়া যায়, যা ছক আকারে এখানে দেখানো হয়েছে। গৃহ ব্যবস্থাপনা কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি। এই কর্মপদ্ধতিগুলো হতে পারে মানসিক, হতে পারে শারীরিক। এই কর্মপদ্ধতিগুলোর মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়নের দ্বারা সম্পদের সঠিক ব্যবহার করে লক্ষ্য অর্জন করাই হলো গৃহ ব্যবস্থাপনা। এখানে একটি কথা না বললেই নয়, আমরা যে সম্পদটি ব্যবহার করব এই সম্পদগুলো দুই ধরনের, একটি হলো বস্তুবাচক সম্পদ, অন্যটি হলো মানবীয় সম্পদ। বস্তুবাচক সম্পদ হচ্ছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা ইত্যাদি, যা হস্তান্তর করা যায়, বিনিময় করা যায়, মালিকানা পরিবর্তন করা যায়। মানবীয় সম্পদ যা ব্যক্তির নিজস্ব, জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, যা হস্তান্তরযোগ্য নয় বা বিনিময়যোগ্য নয়। এই বস্তুবাচক এবং মানবীয় সম্পদ ব্যবহার করে লক্ষ্য অর্জন করাই হলো গৃহ ব্যবস্থাপনা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তবে এই ক্লাসের সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।